মিয়ানমারের ম্যাগোয়ে অঞ্চলের সলিন টাউনশিপে মিয়ানমার এয়ারফোর্সের একটি ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। মিয়ানমার এয়ারফোর্সের একটি MiG-29 যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বিদ্রোহীরা। যেটি MiG-29 বি সিরিজের যুদ্ধবিমান, যার কোড 2721। সাধারণত 2701 থেকে 2736 এর মধ্যের কোডগুলো মিয়ানমার এয়ারফোর্সের MiG-29 এয়ারক্রাফটগুলো ব্যবহার করা হয়ে থাকে। কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করছে বার্মিজ বিমান বাহিনী। তবে বিদ্রোহীদের দাবি, ফাইটার জেটটি গুলি করে ভূপাতিত করেছে তারা। বিধ্বস্তের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি। গত 3 মাসে এটি সহ 9 থেকে 10টি এয়ারক্রাফট হারিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী। মিয়ানমার বিমান বাহিনীর জন্য 31টি MiG-29 কেনা হয়েছিল, যার একটি অনেক আগেই ক্র্যাশ করে। বাকি 30টির মধ্যে কয়েকটি মিগ সার্ভিসে রয়েছে। মিয়ানমারের অ্যাক্টিভ MiG-29 এর সংখ্যা 14টির মতো হলেও তাদের MiG-29 কনভার্সন পাইলটের অভাব রয়েছে এবং সে সংখ্যা 18 থেকে 21 জনের মতো। 31টা MiG-29 বার্মার থাকলেও সবগুলি অপারেশনাল নয়। বিভিন্ন মাধ্যমে জানা যায় তাদের মোট 14টির মতো MiG-29 উড্ডয়ন করতে সক্ষম। যেহেতু বার্মার উপর নিষেধাজ্ঞা ছিল, তাই তারা তাদের বিমানগুলোকে ক্যানিবলাইজ করতে বাধ্য হয়েছে। মিয়ানমার শুধু বাংলাদেশকে লক্ষ্য করে যুদ্ধাস্ত্র ক্রয় করে। স্বাধীনতার পর মিয়ানমার দেশটি মাত্র এক যুগ ছিল গণতান্ত্রিক শাসনে, তারপর চলছে সামরিক শাসন। অং সান সুচি মাত্র 5 বছর দেশটি চালালেও সামরিক বাহিনী সুচির বেসামরিক প্রশাসনের চেয়ে বেশি শক্তিশালী ছিল। তার মানে ক্ষমতা এদের হাতেই ছিল। এই সুযোগে নিজেদের দুর্নীতি ঢাকতে অস্ত্র ভাণ্ডারে মজুত করেছে আধুনিক মরণাস্ত্র। মূলত 1948 সালে মিয়ানমারের স্বাধীনতার পর থেকেই আলাদা স্বাধীন রাষ্ট্রের দাবিতে আন্দোলন করে আসছে বিভিন্ন সংখ্যালঘু বিদ্রোহী গ্রুপ। বর্তমানে মিয়ানমারে প্রায় 50টিরও বেশি জাতিগত সশস্ত্র বাহিনী রয়েছে। এর মধ্যে কারেন, কাচিন, পাও, শান, সোম, কেরেনি, আখা, কোকাং, পালাং, ওয়া, মংলা, লাহু, আরাকান, চীন, কায়ান ও নাগানি গোষ্ঠীর কমপক্ষে 53টি বিদ্রোহী বাহিনী ও দল গঠিত, যারা প্রতিনিয়তই হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে জান্তা সরকারের সাথে গৃহযুদ্ধে লিপ্ত। মূলত এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারের অধিক সমরাস্ত্র সংগ্রহের প্রধান কারণ।